হয়, রাজ্যজুড়ি শারদীয় দুর্গা পূজার উখল মাখল পরিবেশ, আর উখল মাখল পরিবেশের সময়তেই সাধারণ জনতার ওপর রাম টাঙন শুধাইছে। আর যাধারণ নিত্য ব্যবহার্য সামগ্রীর যে মূল্য বৃদ্ধি, এই মূল্য বৃদ্ধিয়ে কমা করেছে। আর মঙ্গলে দৈনিক বাজার আছে, আর আমি দৈনিক বাজার উপস্থিত হয়েছো। আর কিছু সা সামগ্রীর মূল্য আমি জানিলে চেষ্টা করি। আর একটা কথা কব লাগবে যে মঙ্গলে বাজারত এতিয়া এই চাইনিজ যে নহরু, এই চাইনারপর অহা নহরু উপলব্ধ হয়েছে, আর থলুয়া নহরু সমূহ এটা নোহা হয়েছে। কিহর কারণে নোহা হয়েছে বা দরং জেলা প্রশাসনে কি ব্যবস্থা করে গ্রহণ করব, বা খাদ্য সুরক্ষা বিভাগ যে আছে খাদ্য সুরক্ষা বিভাগ সময়ে কি ব্যবস্থা গ্রহণ করব, আমি সেইলৈ এই সাধারণ জনতা বা বিক্রেতা সকলের ওসরলে যাম। তার প্রাগ মুহূর্তত যে বিক্রেতা সমূহ আছে, বিক্রেতা সমূহের ওসরলে গেছো। হয় দাদা, আপনার প্রথমে আমি ND20 ঘরেরপর শারদীয় দুর্গা পূজা শুভেচ্ছা জ্ঞাপন করছো। এই অত্যাবশ্যক সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে, আপনার দোকানত কি কি সামগ্রীর মূল্য বৃদ্ধি কেনেকুৱা? আমার সামগ্রী মূল্য বৃদ্ধি বজার দামে আছে, যদি বাজার আপনার আলু 35 টাকা বেশি আছে, 35 টাকা বেঙ্গলটো, আগ্রাটো আপনার 40 টাকা, 35 টাকা এনে বিক্রি হয়। পেঁয়াজ কেনে? পেঁয়াজ 60-70। নহরটো আপনার যেহেতু আমার ইয়ার লোকাল নহরটো কমে গেছে, এটা বর্তমান আপনার বাহিরের পর একটা নহরু আছে, এই চাইনিজ বলে কয়, সেটা আমি বিক্রি করে আছো। আর এটা নাই যদি এটা বিচার লাগবে। থলুয়া নহরু নাই, স্টকত নাই, মাল কমে গেছে। এই ধরনের একটা কথা কব লাগবে যে থলুয়া নহরু সমূহ কমে গেছে। আর মঙ্গলদৈ যে শহরত, এই মঙ্গলদৈ শহরত এতিয়া কিছু এই চাইনার পর নহরু ভরি পড়েছে। আমি পুনতে কিছু নহরু দেখাই লো, এই সময় এইসমূহ বস্তা হয়েছে, এইসমূহ বস্তা সমূহ হয়েছে এই চাইনার পর অহা নহরু। আর এতিয়া যে মঙ্গলদৈ শহরত যে থলুয়া নহরুর পরিভর কমে গেছে, আর ইয়াতে এই বস্তা সমূহ চাইনার পর অহা ক্যামেরা সহযোগে নিকুঞ্জ দেখাইছে। এইসমূহ বস্তা, এইসমূহ বস্তা যে এতিয়া চাইনার পর অহা, আর এতিয়া মঙ্গলদৈ বাজার উপলব্ধ হয়েছে। দরং জেলা প্রশাসন আছে, দরং জেলা প্রশাসনে কোনো সুব্যবস্থা গ্রহণ করা নাই। এই ক্যামেরায় যদি ঢুকি পায়, এয়া হচ্ছে প্রোডাক্ট অফ চাইনা লিখাই আছে। এইটা হচ্ছে চাইনার পর অহা একটা নহরুর বেগ, আর এই বেগট লিখা আছে সম্পূর্ণকে চাইনার পর অহা। আর এতিয়া যেহেতু দরং জেলাত এই চাইনার পর অহা সকল নহরুয়ে পরিভর করেছে, কিন্তু ইতিমধ্যে যে প্রশাসনে নিষেধাজ্ঞা জারি করলেও কিন্তু এতিয়া কিন্তু এই নহরুয়ে ভরি পড়ছে মঙ্গলদৈ শহরে। এগারী সাধারণ নাগরিক আছে, আমি তখন ওসরলে পুনতে আইসো। হয় দাদা, আপনার ঘর কত? দাদা কৃষ্ণ নগর হেরি মেরি মঙ্গলদৈ। হয়, আপনি কি নহরু কিনব? নহর ললো, পেঁয়াজ লম, আলা আলু লব। যেহেতু নহরু সমূহ আমার লোকেল নহরু নাই, আর দুর্গা পূজার সময় দেখা সুস্বাদ্য খাদ্যের কারণে প্রয়োজন, কি কব? এটা উপায় নাই, এটা তো খাবাই লাগবো। এটা নেহু নাই, এটা প্রশাসনে এটা কি বা করে, এটা পানি বানপানী আহা সিজন, বানপানী আইসে এটা কি করবো, এটা নাই নেহুর, এটা সেই নেহুর খাব লাগবো, আর উপায় নাই। এই কেনেকুৱা আপুনি এই আমার যে থলুয়া নহর আর এই নহর মাজের পার্থক্য কেনেকুৱা পাইছে আপনাদের? না, আমার লোকেল নেহুরটো ভালে, এই নেহুরটো ইমান ভাল নহয়, তথাপি এটা আমার খাদ্য খাব লাগিল, আর উপায় নাই, আর নাই দিলে। দুর্গা পূজার সময় আপনাদের যে সাজ খাব সুন্দরভাবে খাব, কিন্তু ব্যঞ্জন তো লাগবে, এই নহর লাগবে, নেহর তো না হলে নহয়, সবজি তো অল্প লাগিল, তো সবজি তো খাই ভাল লাগে। এটা নহর পেঁয়াজ লাগে, নহর পেঁয়াজ লাগবে, দৈনিক খাই আপনাদের? দৈনিক ডেইলি লাগে আমার, থলুয়াটো পোৱা নাই, থলুয়াটো পোৱা নাই। এই ধরনের সাধারণ নাগরিকর আমি মনের কথা লবলে চেষ্টা করল। আর এগারী দাদা আছে, তখন ওসরলে আমি আইসো। দাদা, আপনার ওসরলে আইসো, যেটা মঙ্গলদৈ শহরখন এটা থলুয়া নহরু নোহা হয়েছে, আর এটা চাইনার পর অহা নহরু ভরি পড়েছে, কি কব, কেনে অনুভব হয়েছে আপনার? এটা অনুভব মানে এটা উপায় নাই, এটা যদি আপনার বস্তুটা প্রোডাকশনে নাই, যেটা চাইনার পর আহ কয়েকটা এটা দোকানে বেশি আছে, চলবাই লাগে, এটা উপায় তো নাই, এটা কি করব এটা? এটা প্রশাসনে নিষেধাজ্ঞা জারি করেছে, বা দরং জেলা প্রশাসনে কিনা আহ্বান জানাব না আপনি? এটা রাইজে জানালে ময়ে জানাম, আর যদি রাইজে নজনায় মানে অকলে কি জানাম, কোক রাইজের উপর কথা। এটা রাইজে এইটা ধর চলাই আছে, মালটো খাই আছে, আর ধর আমিও ফাস্টফুডের দোকান আমিও চলাই আছো, এটা মালটো যদি এটা যদি আমার ইয়ার লোকেল থাকলো নাই, যদি এটা উপায়ও তো নাই, এটা যদি প্রশাসনে যদি এটা কিনা ব্যবস্থা লয় লব পারে, এটা ভাল কথা। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।